জুম্মা পারে হবে ঈদ। মঙ্গলবার রাতে সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যায়নি, তাই একদিন পিছলো মুসলমান ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসব। মঙ্গলবার রাতে সৌদি আরবে চাঁদ দর্শন কমিটির তরফে একথা জানানো হয়েছে। ইসলাম ধর্মের ক্যালেন্ডার হিজরি দশম মাস সবাল, এই সবালের চাঁদ দেখতে পেলেই ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। ভারতে অবশ্য এই ঈদ পালিত হয় সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ার দ্বিতীয় দিনে। 12ই মে অর্থাৎ আজ সৌদি আরবে ঈদ পালিত হওয়ার কথা ছিল, তবে মঙ্গলবার রাতে সৌদি আরবের চাঁদ দর্শন কমিটি জানিয়েছে মঙ্গলবার ওখানে চাঁদ দেখা যায়নি, তাই বুধবার সেখানে ঈদ পালন করা হবে না, যার ফলে 12ই মে পবিত্র রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে। অর্থাৎ সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে 13ই মে অর্থাৎ বৃহস্পতিবার, যার ফলে ভারতে একদিন পিছিয়ে ঈদ পালিত হবে শুক্রবার 14ই মে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হিজরির দশম মাসের প্রথম দিনে পালন করা হয় ঈদ। আর এই দশম মাস সওয়াল শুরু হয় প্রতিপদের চাঁদ দেখার পরেই। ইসলাম ধর্মের তীর্থক্ষেত্র মক্কা সৌদি আরবে, তাই চাঁদের দেখা মিলল কিনা এবং বিশ্বের কোন দেশে কবে ঈদ পালন করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয় সৌদি আরবের কমিটি। করোনার বাড়বাড়ন্তে এইবার দেশে ঈদের উৎসবে অনেক বিধিনিষেধ থাকছে, প্রায় সব রাজ্যেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, তা ঠেকাতে লকডাউন বা কার্ফিউ জারি হয়েছে। এ রাজ্যেও মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজের নিষেধাজ্ঞা জারি করেছেন। এবছর অনাড়ম্বরভাবেই বাড়িতে থেকেই পালিত হবে খুশির ঈদ।